তো আপনাদের যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে অবশ্যই আপনাদের কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড নাম্বার এবং রেশন কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হলো আপনি কীভাবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার এবং রেশন কার্ড নাম্বার লিঙ্ক করতে পারবেন। এখানে আপনাদের কিন্তু আর অন্য যে নাম্বার রয়েছে কথা ভোটার কার্ড নাম্বার কিংবা প্যান কার্ড নাম্বার লিঙ্ক করতে হবে না, শুধুমাত্র আপনাদের এখানে আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে। আমরা প্রত্যেকে জানি এই স্বাস্থ্যসাথী কার্ড যে রয়েছে এই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু 5 লক্ষ টাকা থাকে প্রতি বছরে, আমরা কিন্তু চিকিৎসা করার জন্য খরচ করতে পারবো যে কোনো কাজে, সেটা সরকারি এবং বেসরকারি হসপিটালে। তো দেখে নিচ্ছি যে কীভাবে আপনি আপনার স্বাস্থ্য কার্ডে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, রেশন কার্ড নাম্বার লিঙ্ক করতে পারবেন আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনাদের যা জরুরত হবে, আপনারা যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিক নোটিফিকেশন অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য আরও একটি সুখবর যে এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই জন্য আপনি গুগল চলে আসবেন, গুগলে আপনি সার্চ করবেন স্বাস্থ্যসাথী.gov.in লিখে আপনি ওয়েবসাইট চলে আসতে পারবেন। এরপরে অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন, তো আপনি প্রথমে একটি অপশন দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু নতুন করে আপনাদের যদি কার্ড না থাকে এক কথা তো আপনি কিন্তু আবেদন করতে পারেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ওটিপি বসিয়ে দিন, এখানে সাবমিট করতে পারবেন, পেজটি চলে আসবেন। সে নিয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে, আপনি কিন্তু সেই ভিডিও দেখে নিতে পারেন, সেই ভিডিও লিঙ্ক আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করব। তো এখন মেন বিষয় হলো কি এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি কীভাবে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার এবং রেশন কার্ড নাম্বার লিঙ্ক করবেন। এটি কিন্তু অনলাইনে আমরা বাড়িতে বসে করতে পারবো না, এর জন্য আমাদের কী করতে হবে এই সমস্ত জেরক্স যে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স এবং মোবাইল নাম্বার, পরিবারের যাদের যাদের নাম রয়েছে কার্ডের মধ্যে প্রত্যেকের এক কথা কী করবেন, জেরক্স রয়েছে ডকুমেন্ট একসাথে করার পর নিকটবর্তী আপনি অফিসে চলে যাবেন, স্বাস্থ্যসাথী কার্ড যেখানে তৈরি করা হয় সেই অফিসে গিয়ে কিন্তু আপনি জমা করতে পারেন, কিংবা আপনি কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। বিডিও অফিসে কিংবা অঞ্চল অফিসে কিন্তু এই সমস্ত ফর্মের জেরক্স যে রয়েছে জেরক্স কিন্তু জমা নেওয়া হচ্ছে। তো আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার কার্ডে কার্ডের কাছে নাম রয়েছে, এর জন্য আপনি কী করবেন, কার্ড ভেরিফিকেশন রয়েছে কার্ড ভেরিফিকেশনে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনাদের কার্ডের যে নাম্বার রয়েছে কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আপনাদের কার্ডে কাদের কাদের নাম রয়েছে প্রত্যেক সদস্যের নাম চলে আসবে। এরপর সেই সমস্ত ব্যক্তির আধার কার্ড জেরক্স রয়েছে, আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, যাদের রেশন কার্ড নেই আধার কার্ড যদি থাকে আধার কার্ড জেরক্স আপনি দিয়ে দেবেন, যে সমস্ত বাচ্চার আধার কার্ড নেই রেশন কার্ড রয়েছে রেশন কার্ড জেরক্স আপনি নিয়ে নেবেন, এবং মোবাইল নম্বর সহকারে আপনি নিকটবর্তী বিডিও অফিসে কিংবা অঞ্চল অফিসে কিংবা যেখানে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয় সেখানে গিয়ে আপনি জমা করলে কিন্তু আপনার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার লিঙ্ক কিন্তু করে দেবে। তো আপনি এভাবে কিন্তু করতে পারবেন। তো বুঝতেই পারছেন যখন অনলাইন প্রসেস চালু হয়ে যাবে আমি আপনাকে জানিয়ে দেবো, এবং দেখতে একটি ভিডিও চলে আসছে সেই ভিডিও দেখে নিয়ে আপনি কিন্তু অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বাড়িতে বসে আবেদন করতে পারবেন।